মেহেদি হাসান মিরাজ ভবিষ্যতে ক্যাপ্টেন বলুন, সাকিব আল হাসানের বিকল্প, মাহমুদুল রিয়াদের বিকল্প বা মিডল অর্ডারের যেই দায়িত্বটি সেটির বিকল্প, সবকিছু মিলিয়ে এই মেহেদি হাসান মিরাজের উপর আমাদের কিন্তু ভবিষ্যতের একটা বিরাট একটি ভাবনা, বিরাট একটি আশা প্রত্যাশা রয়েছে। মেহেদি হাসান মিরাজ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের একজন অভিজ্ঞ ক্রিকেটারই বলা যায়, আর সেই হিসাবে কিন্তু সে কিন্তু খেলে যাচ্ছে সেটিও বলতে হবে। কারণ রিসেন্টলি যে নখগুলো মেহেদি হাসান মিরাজ খেলছে বা আজকের যে নখটি 3 রানের জন্য সেঞ্চুরি মিস করেছে, এর আগে সিরিজে যে পাকিস্তানের বিপক্ষে 77 এবং 78 রানের দুটি অসাধারণ পারফরমেন্স ছিল, আর যার মধ্যে 78 রানের যে ইনিংসটি ছিল সেটি ছিল দুর্দান্ত, অসাধারণ বলা যায়। ম্যাচ জয়ী, সিরিজ জয়ী, সব কিছু মিলিয়ে অসাধারণ পারফরমেন্স মেহেদি হাসান মিরাজের চলছে। সব কিছু মিলিয়ে আবার এটিও বলতে পারি মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের বর্তমান সাইলেন্ট কিলার, কারণ আমাদের মাহমুদুল রিয়াজ সাইলেন্ট কিলার, তিনি বলা যায় তার জাতীয় দলের ক্যারিয়ার শেষ বলা যায়, টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া বাকি আছে, দ্যাটস ইট। আমরা যদি আরও একটি প্লেয়ারের সাথে মেহেদি হাসান মিরাজের কম্পেয়ারটি করি, তবে আমরা এক জায়গায় কিন্তু অনেক বেশি হতাশ হব। কারণ মেহেদি হাসান মিরাজ একটি সময় 2016 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ যখন খেলেছে, তখন ICC-র একটি সাক্ষাৎকারে বলেছিল সে একটি ভালো অলরাউন্ডার হতে চায়। ভালো একটি অলরাউন্ডার হতে হলে তাকে বল এবং ব্যাটে সুযোগ করে নিতে হবে। সেই সুযোগ করে নেওয়ার জন্য মেহেদি হাসান মিরাজ আই থিঙ্ক এনাফ যে প্রুফ সেটি করেছে, আর সেই হিসেবে মেহেদি হাসান মিরাজ কতটুকু সুযোগ পেয়েছে সেটি যদি আমরা দেখি, তাহলে আমরা এক বুক হতাশা দেখব। হঠাৎ করে তাকে একটা মেকশিফট ওপেনার হিসেবে আমরা অনেক সময় দেখেছি টি টোয়েন্টিতে এবং ওয়ান ডেতে, অ্যান্ড হি প্রুভেন দ্যাট হি হ্যাজ এনাফ ট্যালেন্ট টু প্লে অন দ্যাট পজিশন, বা টপ অফ দ্য পজিশন, মিডল অর্ডার পজিশনে। কিন্তু এখনও পর্যন্ত মেহেদি হাসান মিরাজকে ওই জায়গাগুলোতে পারমানেন্ট করা হচ্ছে না, সেটি হোক ওপেনারে, সেটি হোক টপ অর্ডার পজিশনে বা মিডল অর্ডার পজিশনে, সেখানে কিন্তু মেহেদি হাসান মিরাজকে এখনও পর্যন্ত পারমানেন্ট করা হচ্ছে না। তো এই জায়গাটিতে আসলে আমাদের একটা এক বুক হতাশা আমরা বলি। আর কম্পারিজনের যে বিষয়টা আসে সেইটা হচ্ছে রাসিন রমিদ, 2021 সাল থেকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু, বাংলাদেশে এসে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল, দ্যাটস উই অল রিমেম্বার, আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিলাম সেখানে, কিন্তু ওয়ান ডেতে সেই ওপেনিং পজিশনে খেলেছিল রাসিন রমিদ। তো সেই সিরিজটিতে সে কিন্তু অনেক বেশি হতাশ করেছে, ব্যাট হাতে সে এত বেশি ভালো পারফরমেন্স করতে পারেনি, কারণ বাংলাদেশ সেই সিরিজটি কেমন উইকেট বানিয়েছিল আমরা ভালোভাবে মনে করতে পারি। তার পরবর্তীতে কিন্তু সে তার সেই পজিশনে 7 নম্বর বা 8 নম্বর পজিশনে সে ব্যাটিং করেছিল, যখন সে তার ট্যালেন্টটি সেখানে প্রমাণ করতে পেরেছিল, তারপরে কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট তারা তাকে টপ অফ দ্য পজিশনে প্রমোট করলো, আর সে প্রমোট করার পরে বর্তমানে গত ম্যাচে যে কিন্তু ম্যাচ জয়ী একটি ইনিংস খেলেছে, শতক করেছিল, এর পরবর্তীতে পরের ইনিংসে 39 রানে অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছিল, আজকে আবারও 63 রানে একটি ইনিংস খেলেছে। তার বর্তমানে টেস্টের গড় হচ্ছে 49+ ছুঁই ছুঁই, এরপর ওয়ান ডেতে গড় হচ্ছে 61 ব্যাট হাতে, উইকেট তো আছেই, সব মিলিয়ে তাকে যে যাচাই বাছাই করা এবং তাকে সুযোগ দেওয়াটি, সেই ক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড 100-তে 100 পেয়েছে, এবং সেই সুযোগের সদ্ব্যবহার করে 100-তে 100 পেয়েছে রাসিন রবিন। আমরা কেন সেই সুযোগগুলো ব্যবহার করতে পারি না, এটি হতে পারে হতাশাজনক প্রশ্ন, এটি হতেও পারে একটি চাওয়া বড় ধরনের। শুধু মেহেদি হাসান মিরাজের কথা বলবো না, আমরা মোহাম্মদ সাইফুদ্দিনের কথাও বলবো, তাকে আমরা একটি পজিশন উপরে ব্যাটিং করাতে পারিনি কখনো, তার এজ লেভেল থেকে শুরু করে তার ব্যাটিংয়ের যেই ট্যালেন্টগুলো, তার ব্যাটিং করার ধরন, সব কিছু মিলিয়ে সে এনাফ প্রুভ করেছে যে সে টপ অফ দ্য পজিশনে খেলার জন্য প্রস্তুত বা তার কাছে ট্যালেন্ট রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে আমরা যারা লোয়ার অর্ডারে ব্যাটিং করে একজন বোলিং অলরাউন্ডারই বানিয়ে রাখি যে প্লেয়ারগুলোকে, তো বিভিন্ন দেশে তারা যখন তাদের বোলারদেরকে প্রমোট করে উপরে নিয়ে আসে, তাদের ট্যালেন্ট বের করে নিয়ে আসতে পারে এবং সেই সুবিধাটি দল থেকে নিতে পারে বা প্লেয়ার থেকে নিতে পারে, সেখানে বাংলাদেশ কেন পারে না, এটি একটা হতাশাজনক বিষয় হতে পারে। আমরা আগের টিম ম্যানেজমেন্ট শেষ করে এসেছি, আগের কোচ শেষ করে এসেছি, এখনও পর্যন্ত আমরা যদি সেই যে ট্যাকটিক্স আমরা যদি লালন করে থাকি, তাহলে তো আমাদের উন্নতি কখনো হবে না, যখন আমরা ম্যানেজমেন্টের দিক থেকে আমরা যদি উন্নতি করতে না পারি।